উইনিং অডিও বুকসে আজকের গল্প কামরূপী নারী, শুধুমাত্র প্রাপ্ত মনুষ্য এবং প্রাপ্ত বয়স্কদের জন্য। শ্রোতাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এই গল্পটি কাল্পনিকের সাথে জীবিত বা মৃত ব্যক্তির মিল নেই। চলুন তাহলে শুনে নেওয়া যাক আজকের গল্প কামরূপী নারী। তুমি হলে আমার গল্পের কামরূপী নারী। কামরূপী নারী, খুলে ফেলো তোমার বস্ত্র আর আমার সাথে মিলিত হয়ে যাও। কিংশুক আর মেঘা দুজন একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। এই বছর দুয়েক হলো ওরা পুরী ঘুরতে এসেছিল। অতিরিক্ত পাগলামন লক্ষণের জন্য মেঘা কিংশুককে ঘুমের ট্যাবলেট খাইয়ে দেয়। বৌমা, ওষুধগুলো নিয়ে নিয়েছো তো? হ্যাঁ বাবা। ও ঘুমিয়ে না পড়া পর্যন্ত কিন্তু তোমায় এই অভিনয়টা চালিয়ে যেতে হবে। ডাক্তার কি বলল, কোনো খবর আছে? এখন কিংশুকের সাথে ওই ক্যারেক্টারটা করে যেতেই হবে। তোমার শরীরটাও দিনকে দিন কেমন শুকিয়ে যাচ্ছে, একটু খেয়াল রেখো। সব ছেড়ে তো পালিয়ে যেতে পারি না বাবা, ভালোবেসেছি ওকে। এই করতে করতে কোন দিন নিজেই শেষ হয়ে যাব। মাহি, মাহি দেখো ডাকছে তোমায়। আচ্ছা, আপনি কখনো চলাফেরার পথে কোনো নারীর সংস্পর্শে এসেছেন? হয়তো দিনের শেষে কিংবা একাকী নির্জনে। আমার তো সাক্ষাৎ হয়েছে, কিন্তু আপনার? এটা বলবেন না যে আপনার জীবনে নারী কখনো আসেনি। সবার জীবনে নারী আসে, কেউ থেকে যায়, কেউ চলে যায়, আবার কেউ এমনভাবে আসে তাতে জীবন বদলে দেয়। আমার জীবনে ঠিক এমনটাই হয়েছে। তাই আমি শোনাবো আজ একটি নারীর গল্প, কামরূপী নারী। এই নারীর মধ্যে কোনো ইচ্ছে নেই, চাহিদা নেই, শুধু তারা ভালোবাসা চায়। এই সমাজ ঘুরলে কত কিছুই না ভেসে ওঠে, তার মধ্যে এরাও আছে। আমি চন্দ্রশেখর বর্মন, আমার পৈতৃক বাড়ি রানাঘাট। রোজ সকাল 10টায় ট্রেন ধরে বড়বাজারে যাই, মালবাহীর কাজ করি। আপনি হয়তো ভাবছেন যে পড়াশোনা জানা ছেলে হয়ে কেন আমি মালবাহীর কাজ করি। আসলে লেখাপড়াটা আমার সেভাবে হয়নি, কোনো মতে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কাজে বসে যেতে হয়েছে। অভাব অনটন ছিল বাড়িতে, আর কাজে একটা করতেই হতো, আমার মাথার উপর একটা দায়িত্ব ছিল। বোনকে ভালো জায়গায় বিয়ে দেব। এই 6 মাস হলো বোনের বিয়ে হয়েছে, সে এখন ভালো আছে। আমি এক জায়গায় প্রায় 10টা বছর কাটিয়ে দিয়েছি, তাই আর নতুন করে কাজের সন্ধান করি। এখানে সবাই ভালো, মালিক ভালো, কাজের সুবাদে বাইরে বাইরে যেতেও হয়, সেটাও কমখানি নয়। আমার অবসর সময় কাটে গল্প লেখার কাজে। সারাদিনের কাজের যা হয় ওটাই আর কি, খানিকটা জল মিশিয়ে লিখি, লিখতে ভালো লাগে। ছুটির দিনগুলোতে লাইব্রেরি চলে যাই, ওখানে আমার কাকিমা থাকেন, তাই সেই সুযোগে আমার গল্পগুলো পড়াও হয়ে যায়। কাকিমা অনেকবার আমায় বলেছিলেন, বিয়েটা কবে করছিস? আমি একটু মুচকি হাসতাম শুধু। তোর জন্য কি মেয়ে দেখব? না, এই মেয়ে দেখার কাজটা আমার উপর ছেড়ে দিলেই ভালো হয়। বিয়ে করে নিলে একটা বউ হয়তো পাবো, কিন্তু আফসোস ওটাই যে প্রেমিকাকে পাবো না। যত ভালো ভালো গল্প লেখক, তাদের জীবনে প্রেম জিনিসটা এসেছে, আমার কি আসবে না এমন কেউ যাকে ঘিরে স্বপ্ন দেখব, যার সাথে ঘুরতে যাব, যার সাথে খেতে যাব, যার সাথে কিছু কেনাকাটা করব। বাড়ি পৌঁছে একটা ফোন, হ্যাঁ আমি পৌঁছে গেছি, এইটুকু বলার কেউ নেই। রাস্তায় যখন কোনো মেয়েকে দেখি যে একটা ছেলের সাথে ঘুরছে ফিরছে, ভাবি কতই না সুখে আছে। আর আমি 31 বছর 6 মাস হয়ে গেল, এখন একটা জীবন সঙ্গী পেলাম না। ভালো লেগেছে, মন দিয়ে ভালোবেসেছি অনেককেই, কিন্তু তারা কখনো সেভাবে গুরুত্ব দেয়নি। হয়তো আমি কারোর কাছে দাদা কিংবা ভাই হয়েই থেকে গেছি। ধীরে ধীরে মন থেকে ভালোবাসা জিনিসটা এখন মুছতে চলেছে,
কেউ যখন বলে কবে বিয়ে করছিস বা করছো, রাগ হলেও নিজেকে শান্ত করে বলতাম এই বেশ ভালো আছি, কোনো উঠপো ঝামেলা নেই আমার, বিয়েটাই সবকিছু না। এই নিজের উপর ঘৃণা আর মনে জমে থাকা ভালোবাসার উপর রাগ হতে হতে মন থেকে প্রেম জিনিসটা প্রায় উবেই গেছে। এখন আর গল্প লিখতে ইচ্ছে করে না, তবে এখন একাকি থাকার একটা ভালো উপায় পেয়েছি, যখন তখন এইদিক ওদিক ঘুরতে চলে যাই। এই তো দুদিন হলো আমি পুরী এলাম, এইরকম একা কাটাচ্ছি দিনের পর দিন, রাতের পর রাত। এই আমার একাকি জীবনে কেউ এলো, ওই যে শুরুতে বললাম প্রেম কারোর জীবনে আসে, আমারও আসলো এক নারী, কামরূপী বা কাম বাসনা নিয়েই যে থাকে, বলা ভালো থাকতে ভালোবাসে। মেইন লাইনে লাস্ট ট্রেন, কামরার মধ্যে আমি ছাড়াও আরো জনা পাঁচেক লোক আছে, সবে বিধাননগর আসলো। একটি সুশ্রী মেয়ে উঠলো ট্রেন, আমি যে সিটে বসে আসছি সেখানেই এসে সে বসলো। কিছু মনে করবেন না, একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। আমাকে একটু জানলার ধারে বসতে দেবেন, খুব ক্লান্ত আমি। আমি আপাদমস্তক মেয়েটিকে দেখে নিলাম। আসলে লেডিস কম্পার্টমেন্টে উঠতে সাহস হয় না, এত রাত্রি হয়েছে। না না ঠিক আছে বসুন। আমি একটু সরে গিয়ে বসতে দিলাম মেয়েটিকে, সারাদিনের কাজের পর আমিও ক্লান্ত, মোবাইলে কতক্ষণ নানান ভিডিও দেখছি জানি না, চোখটা আস্তে আস্তে বুঝিয়ে আসছে। বুঝতে পারছি এইবার নিদ্রা দেবী আমার উপর প্রসন্ন হয়েছে, ঘুমিয়ে পড়লাম। নৈহাটি আসলে আমার ঘুমটা ভেঙে গেল, আমি তাকিয়ে দেখলাম আমি মেয়েটির কাঁধে মাথা দিয়ে দিব্যি ঘুমিয়ে পড়েছিলাম, নিজের লজ্জা করছিল এই দেখে। আমি দেখলাম মেয়েটিও ঘুমাচ্ছে, আমি একটু সরে বসলাম। এইবার হালি শহর আসতেই মেয়েটির ঘুম ভেঙে গেল, আমার দিকে একভাবে তাকিয়ে আছে কিছুক্ষণ। আমার ক্ষমা চেয়ে নেওয়াটা ভালো হবে, পাছে কখন জথাপ্পড় খেয়ে যাই। মাফ করবেন, আমি ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য দুঃখিত, আসলে ইচ্ছে করে আপনার গায়ে মাথা দিইনি। মেয়েটি একটু মুচকি হাসলো, তারপর বলল, ঘুমিয়ে পড়েছেন যখন উঠলেন কেন? আসলে আমি আপনার স্বপ্ন দেখছিলাম, এই কয়েক সেকেন্ড হলো দু চার কথা, আর দেখুন তারই মাঝে আমি স্বপ্ন দেখে নিলাম। ও কি স্বপ্ন জানতে পারি? পারেন বই কি, আমি দেখছিলাম আমাদের দুজনের দুজনের সাথে অনেক দিনের আলাপ, আমরা অনেকটা সময় কাটিয়েছি একসাথে। ভাবা যায়, দেখো কাণ্ড, হয়তো এটাই সত্যি হতে পারে কোনো দিন কখনো। যাই হোক, শিমুরালি আসছে, আমি নামবো। মেয়েটি নেমে গেল, কিছুক্ষণ আমি ভাবমূর্তি বাকশক্তি হারিয়ে এক পানে মেয়েটির নেমে যাওয়া দেখলাম, নাম জানা হয়নি, কথাও হয়নি। আর মনের অন্তরালে প্রেমের আবেগ যে উৎপন্ন হচ্ছে সেটা ভালো করেই বুঝতে পারছি। খাওয়া দাওয়া সেরে বিছানায় গড়িয়ে যেতেই ঘুমিয়ে পড়লাম। তুমি আমার কথা যতই ভাববে আমি তোমার কাছে ততই আসব, যার জীবনে কখনো প্রেম আসেনি আমি সেই নারী হয়ে এগিয়ে এসেছি। আমি এক, আমি দুই, আমি সহস্র, আমি কোটি, আমি শান্ত, আমি কোমল, আমি নিষ্পাপ চরিত্র। আমার ঘুমটা ভেঙে গেল, বারবার ভেসে উঠছে সেই মেয়েটির মুখ, মাত্র কয়েক মিনিট কথা বলা মেয়েটি আমার মনের অন্তরালে চলে এসেছে। আর সকালটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, ফলে রাত্রে সেই দেখা মেয়েটির কথা প্রায় ভুলেই গেছিলাম। সারাদিনের কাজের ক্লান্তির রেশ নিয়ে যখন বাড়ি ফিরছি সে বিধাননগর স্টেশন, আজ কি মেয়েটা উঠবে, আজকে কি দেখা হবে, মনের মধ্যে বসে গেছে মেয়েটি। আমি বারবার ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলাম, ট্রেন ছেড়ে দিয়েছে, না আজ আর হবে না। তারপর না রানিংয়ে উঠে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, শুনুন একটু বসতে দিন, ব্যাগে জল আছে? একটু দিন তো, এই ট্রেনটা মিস করে গেলে প্ল্যাটফর্মেই থাকতে হতো। আমি আগের দিনের মতোই জানলার ধারে বসতে দিলাম, তারপর মেয়েটি একটু ফোন ঘাটাঘাটি করে নিয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে, তার মাথা এবার আমার কাঁধের উপর এসে পড়ছে।
মেয়েটি ঘুমিয়ে পড়েছে। দেখে যে কেউ বলবে প্রেমিক প্রেমিকা একসাথে বসে আছে। আমার একবার খুব ইচ্ছে করছে ওর মাথায় হাত বুলিয়ে দিই। ট্রেনের জানলার মৃদু হাওয়ায় ওর মাথার চুলগুলো আমার মুখে এসে পড়ছে। মাঝে মাঝে আমি চুলগুলো সরিয়ে দিচ্ছি আমার মুখের সামনে থেকে। আমি কি একবার ডাকব? না, তাহলে আমার এই ভালোবাসার অনুভূতি হারিয়ে যাবে। থাক, যেভাবে থাকে থাকুক। কতক্ষণ এইভাবে ছিলাম জানি না, ঘুমটা আমার ভেঙে গেছে। মেয়েটি ততক্ষণে সরে বসেছে, জানলা ধারে মুখ করে তাকিয়ে যাচ্ছে। আমি যাচ্ছি, সে একবার তাকিয়ে বলল, আপনি খুব সকালে কাজে যান বুঝি? হ্যাঁ, আমিও। আচ্ছা একটা কথা বলুন তো, অচেনা একটা মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে সে কিভাবে বলবে? আমার কোনো অভিজ্ঞতা নেই এই ব্যাপারে, আমি এই বিষয়ে একদম কাঁচা। আমার অন্য বন্ধুরা যখন প্রেম টেম করতো আমি তখন কাজ করতাম। আমার তাই। কি বলছেন, আপনি এখনো সিঙ্গেল? আপনি সুন্দরী, এতদিনে আপনার তো 100 প্রপোজ আসার কথা। জীবনটা শুরু হয়েছিল অন্যভাবে, তাই এইসব আমার জীবনে প্রেম করাটাই বাধা ছিল। যাই হোক, আপনার জীবনে হয়তো প্রেম আসেনি সেভাবে, তাই না? আসেনি সেটা বলবো না, ভালোবেসেছি অনেককেই, কিন্তু সবাই এঙ্গেজড কারোর সাথে না কারোর সাথে, আমি তো সবার দাদা আর ভাই হয়ে গেছি। মেয়েদের কাছে দাদা মানে সেফটি, আর ভাই হলো অন্তরঙ্গ বন্ধু। আপনি কোন? অত সব বুঝি না, সে যাক আমার কথা বাদ দিন, আপনার গল্প বলুন। বলতেই হবে, না বললে হবে না। ওই দেখুন, কথা বলতে বলতে খেয়াল করিনি শিমুর আলী চলে এসছে। কাল তাহলে আবার একসাথে দেখা হচ্ছে। আপনার নামটা? মাহি, মন্দিরা হালদার, শর্ট নাম মাহি। আপনার? শেখর বলে ডাকতে পারেন, পুরো নাম চন্দ্রশেখর বর্মন। আচ্ছা বেশ, আসলাম তাহলে। মাহির সাথে কথা বলে আজ একটু অন্যরকম লাগছে নিজেকে, তবে সম্পর্কের কি রূপ এখনো জানি না। আপনি বলেই কথা চলছে, আর রাত্রের অতিথি শুধু ওইটুকুই। কিছু সময় আসে যখন একজনের খুব দরকার হয়। আমার জীবনে এমন কাউকে দরকার যাকে ঘিরে বাকিটা জীবন চলতে পারব। রাত্রে আর ঘুম আসছিল না, শুধুই বারে বারে মাহির কথা মনে পড়ে যাচ্ছিল। চোখের সামনেই আমি মাহিকে দেখতে পাই। মাহি যেন আমার পাশে বসে আছে, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওভাবে কি দেখছো আমায়? তোমায় দেখছি। আমার কি তোমায় দেখা বারণ? না, বারণ নেই, তবুও কাছে এসো, আরো কাছে এসো। আমি মাহির খুব কাছে চলে এসেছি এবার। আস্তে আস্তে মাহি আমার জামার বোতাম খুলতে শুরু করেছে, তার নরম হাতগুলো আমার বুকে স্পর্শ করছে। ধীরে ধীরে আমার শরীর শীতল হয়ে আসছে। মাহি এইবার ওর মুখটাকে আমার মুখের সামনে নিয়ে এসেছে, তারপর মাহির চোখটা বন্ধ হয়ে গেল, দুজোড়া ঠোঁটে ঠোঁট স্পর্শ করছে। তারপর আমি আর মাহি দুজনে ভালোবাসার মিলনে লিপ্ত হয়েছি। আজকে মনে হচ্ছে আমার এতদিনের না পাওয়া ভালোবাসা ফিরে পেয়েছি আমি। আজ আমিও সবার মতন বলতে পারবো, হ্যাঁ আমিও প্রেমে পড়েছি এক নারীর। সে শুধুই কাম বাসনা নিয়ে আসে আমার কাছে, যার সাথে আমার রোজ রাত্রেই দেখা হয়। আজ সকালটা আমি খুব ব্যস্ত, কাজের রেশ কাটিয়ে যখন বাড়ি ফিরব তখন শুধু দেখা করার অপেক্ষা কখন আমরা এক জায়গায় হব। আবার সেই ট্রেনে দেখা হবে, দেখা হবে তো আবার। আজকে রাতটা ঠিক যেন ভালো যায়, মাহির সাথে যেন আমার দেখা হয়ে যায়। হে ঠাকুর, ও যেন উঠে ট্রেনে, আমি যেন নিজেকে পারছি না আটকাতে কোনো মতে। মনে হচ্ছে আমি ওর প্রেমে পড়ে গেছি। এ কি এত ঘুম আসছে কেন আমার? এই রকম ঘুম তো আগে আসেনি কখনো। শিয়ালদা ছেড়েছে সবে, কেন আমার এত ঘুম পাচ্ছে বুঝতে পারছি না। তবে কি আমার সাথে আজ দেখা হবে না? যখন ঘুমটা ভাঙলো আমার, দেখলাম একটা হাত আমার হাতের উপর দেওয়া আর মাহির মাথাটা আমার কাঁধে রাখা।
তোমার কি শরীর খারাপ লাগছে? শরীর খারাপ? না না, শরীর ঠিক আছে, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। কি হয়েছে তোমার? পাশের কম্পার্টমেন্টে মা বাবা আছে, ডাকবো? তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়াও বিপদ। কিংসুক আর মেঘা দুজন একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। এই বছর দুয়েক হলো ওরা পুরী ঘুরতে এসেছিল। অতিরিক্ত পাগলামন লক্ষণের জন্য মেঘা কিংসুককে ঘুমের ট্যাবলেট খাইয়ে দেয়। এই মাহির চরিত্রটি কাল্পনিক হলেও সত্যি করে তুলছে মেঘা। তাকে দিন রাত্রি এই নিয়েই থাকতে হয়। যখনই যৌনতার ভাব প্রকাশ ঘটে কিংসুকের মধ্যে, মেঘা সশরীরে হাজির হয়ে যায় কিংসুকের কাছে। আজ পুরী থেকে ফেরার পথে কিংসুককে সে ঘুমের ট্যাবলেট খাইয়ে দিয়েছে, তাতেও অবশ্য ফল বিশেষ লাভ হয়নি। কিংসুক রায় একজন স্ক্রিপ্ট রাইটার, 3টে চলচ্চিত্র করে জাতীয় পুরস্কার পেয়েছে। বর্তমানে তার একটা মেগা সিরিয়াল চলছে। গত বছর একটা প্রজেক্ট হাতে নিয়েছে, কামরূপী নারী। দিন নেই রাত নেই ওটা নিয়ে প্রচুর লেখালেখি করতে করতে শরীর খারাপ করে ফেলে। এমনিতেই বিনোদন জগতের সবাই একটু আধটু নেশা ভাং করেই থাকে, তবে কিংসুকের পরিমাণ বেশি। সে একাই একটা 750 ml শেষ করার ক্ষমতা রাখে। সেই বছরে ড্রিঙ্ক করে রাত্রে গাড়ি নিয়ে টালিগঞ্জ থেকে যাদবপুরে আসার পথে ধাক্কা খায়, আর তারপর কিংসুক সব ভুলে যায়। শুধু ওই একটা গল্প, কামরূপী নারী, যেটা মনের মধ্যে ভালোভাবে গেঁথে গেছে। আর এই গেঁথে যাওয়া একটা ক্যারেক্টারকে নিয়মিত পালন করে চলছেন মেঘা। বাবা, আমি আর পারছি না, আমার তো ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তারপর কি হয়ে গেল বাবা? আমি আর জাস্ট পারছি না, আমার কথা ওর একদমই মনে নেই, আমাকে সারাক্ষণ শুধু মাহি হয়েই থাকতে হয়। ঈশ্বর আছেন, সব দেখছেন, একদিন সব ঠিক হয়ে যাবে। তুই যেভাবে ওকে সামলাচ্ছিস, আজকের দিনে কেউ করতে পারবে না। চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। মাহি, 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 তুমি কোথায়? দেখ মেঘা, ডাকছি তোকে। হ্যাঁ, আর কি, যাই বাবা। তুমি এত দেরি করে বাড়ি যাও, তোমার বাড়িতে কেউ কিছু বলে না? না, কেউ কিছু বলে না, সবাই জানে আমি তোমার কাছেই থাকি। এসো, কাছে এসো। তুমি হলে আমার গল্পের কামরূপী নারী। কামরূপী নারী, খুলে ফেলো তোমার বস্ত্র আর আমার সাথে মিলিত হয়ে যাও। শুনছিলেন আজকের গল্প কামরূপী নারী। গল্পটি শুনে কেমন লাগলো জানান আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে। নিয়ে আসছি পরবর্তী শনিবার রাত 9টায় আর একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন উইনিং অডিও বুকস। ধন্যবাদ।